बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु सबाई के स्वागत जानाच्छि नूर रियल एस्टेट एजेंसी पक्ष थेके आशा करि सबाई भालो आछेन। आज के अत्यंत गुरुत्वपूर्ण एवं समयोपयोगी की एक विषय निये विस्तारित आलोचना करार जोन्नो आपनादेर सामने उपस्थित होयेछि। व्यूअर्स आज के बर्तमान बांग्लादेशेर आबासन शिल्पेर परिस्थिति कि से विषय विस्तारित आलोचना करब। ए आलोचनार जोन्नो आमी एक्टी माने बांग्ला बहुल परिचित पत्रिका बांग्लादेश प्रतिदिनेर प्रतिबेदन तुले धरछी, पुरोपुरी प्रतिबेदनटी तुले धरछी। प्रतिबेदनटी करेछेन रुहुल आमीन रासेल। आमार विश्वास आपनारा प्रतिबेदनटी प्रथम थेके शेष पर्यन्त खूब भालोभाबे शुनबेन। एखान थेके अत्यंत गुरुत्वपूर्ण तथ्य आपनारा ए सेक्टरे जारा आछेन तारा पाबेन। तो शुरू करछी प्रतिबेदनटी। आबासन शिल्पे 458 उपखाते भयावह विपर्जय, आतंकित क्रेतारा, उद्विग्न व्यवसायीरा, प्लट फ्लैटर किस्ति परिशोध बंद, क्षयमुक्त परिवेश, अपदूषित अर्थ बिनियोगे निश्चयतार दाबी, टाकार सरबराह, अनेक व्यवसा प्रतिष्ठान बंद हार हुमकीते सहयोगिता करछे ना बैंक रिहा, फ्लैट और प्लटे रेजिस्ट्रेशन खरच अर्धेक निर्धारण प्रस्ताव अर्थनीतिविदे। आबासन शिल्पर पण्य भित्तिक 458 उपखाते भयावह विपर्जय नेमे एसेछे। महामारी करोना भाइरासे आतंकित क्रेतारा टाका हाथछाड़ा करते चाइछेन ना। बिक्रित प्लट और फ्लैटेर किस्ति परिशोध बंद हो गेछे, शत शत व्यवसा प्रतिष्ठान बंद हार हुमकीते पड़ेछे। एते उद्विग्न व्यवसायीरा, नेट टाकार सरबराह, एमन परिस्थितिते आबासन प्रतिष्ठानगुलोर बाणिज्यिक बैंकेर कोनो सहयोगिता ना পাওয়ার তথ্য দিয়েছে রিহাব। অর্থনীতিবিদরা বলেছেন আবাসন খাত মন্দা হলে অর্থনীতি গতিহীন হয়ে যায়। এই বাস্তবতায় ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ কমিয়ে অর্ধেক নির্ধারণ, সহজ শর্তে ঋণ, ভয়মুক্ত পরিবেশ ও অপদূষিত অর্থ বিনিয়োগে নিশ্চিতকরণের দাবি সংশ্লিষ্টদের। এই প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআইয়ের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সবার আগে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত, আবার ঘুরে দাঁড়াবে সবার পরে। অন্যান্য খাত সচল হলে আবাসন খাতও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আবাসন খাত অবশ্যই চাঙ্গা করতে হবে, এর সঙ্গে বিশাল কর্মসংস্থান জড়িত। তাদের মতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্লট এবং ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ অনেক বেশি, এটা কমিয়ে অর্ধেকে নিয়ে আসতে হবে। ক্রেতাদের জন্য স্বল্প সুদের ঋণ নিশ্চিত করতে হবে, মানুষের মাঝে আস্থা ও সৃষ্টি করতে হবে। আবাসন শিল্প উদ্যোক্তাদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, করোনা ভাইরাসে আবাসন শিল্প উদ্যোক্তাদের ঘুম হারাম হয়ে গেছে, কাজ নেই, তবুও শ্রমিকদের বেঁচে থাকার স্বার্থে টাকা দিতে হচ্ছে। 211টি সহযোগী শিল্প এখন অচল, পুরো খাত জুড়ে করুণ চিত্র। এমন পরিস্থিতিতে অর্থনীতিতে নতুন টাকার সরবরাহ, সরকারি বিনিয়োগ বাড়াতে হবে, কারণ এ খাতে এখন টাকার সরবরাহ নেই। ব্যাংকও সহযোগিতা করছে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে হওয়ার হুমকিতে পড়েছে, তাই ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এমন সংকটে আসছে 2020-2021 অর্থবছরে জাতীয় বাজেটে আগামী 5 বছরের জন্য বিনা প্রশ্নে বৈধভাবে অর্জিত অপ্রদূষিত টাকা বিনিয়োগের সুযোগ চাই। নিশ্চিত করতে হবে ভয়মুক্ত পরিবেশ, অপ্রদূষিত অর্থের বিনিয়োগে বাড়বে কর্মসংস্থান, গতি আসবে অর্থনীতিতে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী তানভীরুল হক প্রবাল বলেন, আসছে বাজেটে অপদূষিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভয় কমানো নির্দেশনা থাকলেও আবাসন খাত চাঙ্গা হতে পারে। চলমান সংকট উত্তরণে উদ্যোক্তরা হিমশিম খাচ্ছেন, শ্রমিকরা অনিশ্চয়তায় ভিতর আছেন। রিহাবের আরেক সাবেক সভাপতি প্রকৌশলী এম এ আওয়াল বলেন, সারা দেশের অর্থনীতি কোন দিকে যাবে তার উপর নির্ভর করবে আবাসন খাতের ভবিষ্যৎ। এ খাতে এমনিতেই সমস্যার শেষ নেই, তার সঙ্গে যুক্ত হয়েছে করোনার প্রভাব। এখন সরকারের উচিত হবে রেজিস্ট্রেশন খরচ কমিয়ে আবাসন খাত চাঙ্গা করা,
এর পাশাপাশি আইনি প্রক্রিয়াগুলোকে সহজ করে জটিলতা দূর করতে হবে। আবাসন শিল্প সংশ্লিষ্টদের তথ্য মতে এ খাতে জড়িত 211টি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প খাত রয়েছে, আর 18 খাতে বিভক্ত পণ্যভিত্তিক উপখাতগুলো হলো 458টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো রড, সিমেন্ট, রেডিমিক্স, ইট পাথর সহ 11টি উপখাত নিয়ে সিভিল খাত, কেবেল, সার্কিট ব্রেকার, সুইচ, সকেট, মিটার, লাইট মিলিয়ে 30টি উপখাতের ইলেকট্রিক খাত, উড, দরজা, লক সহ 25টি উপখাত নিয়ে উড খাত, পাইপ, গ্লাস, ট্যাপ, ফিটিংস, ওয়াটার পাম্প নিয়ে 20টি উপখাতের প্লাম্বিং খাত, দেশি বিদেশি বিভিন্ন প্রকার টাইলস, মার্বেল, স্টোন, মোজাইক, চিপস ইত্যাদি 13টি উপখাত নিয়ে টাইলস খাত, কমোড, বেসিন, বাথটেব, হ্যান্ড শাওয়ার, কানেকশন, পাইপ, গ্রেটিং সহ 33টি উপখাত নিয়ে স্যানিটারি খাত, পেন্ট, ফ্লম, লেপ, ব্লুস অ্যান্ড পলিশ নিয়ে 6টি উপখাতের পেন্ট খাত, সুরকি, কেমিক্যাল অ্যাড মিক্সার, স্টোন সহ 6টি উপখাত, ফ্লোর, ব্লোম, হেয়ার ব্রুশ, সেফটি নেট, রয়্যাল ফ্ল্যাগ, প্লাম ব্রুশ, হস, পাইপ, প্যাডলক, মাস্কিং ট্যাপ ইত্যাদি 97টি উপখাত নিয়ে হার্ডওয়্যার খাত, লিপ, সাবস্টেশন, সোলার সিস্টেম, জেনারেটর, ইন্টারকম 18টি উপখাতের ইলেকট্রিক খাত, অ্যালুমিনিয়াম, গ্রিল, ফায়ার, ডোর, স্টিল, অবকাঠামো, স্কাইলাইট, এলপিজি সিস্টেম, সুইমিং পুল ইত্যাদি নিয়ে 64টি উপখাতের সাবস কন্ট্রাক্টর কন্ট্রাক্ট খাত, এক্সোসাভেটর, লিফট, ট্রাক, রোড লোডার, মেশিন, বুলডোজার, ডাম, ট্রাকস, পাইপ, ড্রাইভিং মেশিন সহ 19টি উপখাতের কনস্ট্রাকশন মেশিনারি খাত, সিভিল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, টাইলস, পেন্ট, সোয়েল টেস্ট, পাইল ওয়ারক নিয়ে 26টি উপখাতের শ্রম খাত। এছাড়াও ভূমি উন্নয়ন, প্রশাসনিক, হোম অ্যাপ্লিক্যান্স ও অফিস স্টেশনারি খাতেও আরও 20টি উপখাত জড়িত রয়েছে আবাসন শিল্পের সঙ্গে। আলাপকালে এসব খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। অনেক ব্যবসা পুরো ধ্বংস হয়ে গেছে, ক্রেতারা আতঙ্কে আছেন, কোনো বিক্রি নেই, ফলে ব্যবসার সার্বিক চিত্র ভালো নয়। ব্যাংকগুলোর কোনো সহযোগিতা করছে না। FBCCI-এর সহসভাপতি ও বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মীর নিজামুদ্দিন আহমেদ বলেন, ইলেকট্রিক ব্যবসার অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। দেশের উন্নয়ন ও আবাসন ব্যবসার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এ খাতে কোনো বিক্রি নেই, কারণ একটা নতুন বাড়ি বা কারখানা নির্মাণ কিংবা উন্নয়ন প্রকল্পের কাজ না হলে ইলেকট্রিক পণ্য কোথাও ব্যবহার করে হবে না, ফলে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ কনক্রিট প্রোডাক্টস অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি ও JCX ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বলেন, ক্রেতারা আতঙ্কে আছেন, কেউ টাকা হাতছাড়া করছেন না। আবাসন প্রতিষ্ঠানগুলোর ক্রেতারা প্লট বা ফ্ল্যাটের কোনো কিস্তি পরিশোধ করছেন না, নতুন কোনো বিক্রিও নেই, প্রণোদনার টাকা চাইলে ব্যাংকগুলো বলছে তারা নির্দেশনা পায়নি, বন্ধ রয়েছে কনস্ট্রাকশন কাজ। এমন দোদুল্যমান পরিস্থিতিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংকট উত্তরণে আসছে বাজেটে আবাসন খাত ও বিশেষ বরাদ্দ ও রেজিস্ট্রেশন খরচ কমিয়ে অর্ধেক করা ও ক্রেতাদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দিতে হবে। বাংলাদেশ বিগ ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাবুল বলেন, চলতি বছর ইতিমধ্যে যেসব ইট আমরা তৈরি করেছি তা আগামী 2 বছর রেখে বিক্রি করতে হবে, বর্তমানে কোনো বিক্রি নেই। আবাসন খাতে বিপর্যয়ের কারণে ইট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর করুণ অবস্থা দেখার কেউ নেই, কারণ মানুষের কাছে এখন বেঁচে থাকার চেয়ে ঘর বাড়ি জরুরি নয়, কেউ টাকা হাতছাড়া করছেন না। বাংলাদেশ MS পাইপ অ্যান্ড ফিটিংস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী বলেন, লকডাউন শেষে গত 1 জুন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা হলেও কোনো বিক্রি হয়নি, পুরো অচল অবস্থা দেখা দিয়েছে, ব্যাংকগুলো থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছি না, সামনের দিনগুলো আবাসন অবস্থা আরও খারাপ হবে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে MS পাইপ অ্যান্ড ফিটিংস খাতে চরম বিপর্যয় নামতে পারে। বাংলাদেশ ইলেকট্রিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি মোতার হোসেন খান বলেন, আবাসন শিল্প ও অন্যান্য শিল্পের খাতে কনস্ট্রাকশন কাজ বন্ধ থাকায় বিপর্যয় নেমেছে ইলেকট্রিক্স অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যবসায়। আবাসন ও কনস্ট্রাকশন খাত ঘুরে দাঁড়ালে ইলেকট্রিক সেফটি অ্যান্ড সিকিউরিটি খাত বাঁচবে। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন কামাল বলেন,
ব্যবসার সার্বিক চিত্র ভালো নয়। ফ্ল্যাট বিক্রি না হলে দরজা জানালা সহ অন্যান্য হার্ডওয়্যার সামগ্রী কেনার কেউ নেই, ফলে আবাসন খাত ঘুরে দাঁড়ালেই আমাদের দুরবস্থা কাটবে। আসছে বাজেটে হার্ডওয়্যার খাতে খুচরা প্রত্যাহার দাবি করেন এই ব্যবসায়িক নেতা। বাংলাদেশ সিরামিক্স অ্যান্ড গ্লাস ওয়ার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবিরুদ্দিন ভূঁইয়া বলেন, ব্যবসা বাণিজ্যের অবস্থা সত্যিই ভালো নয়, চরম খারাপ অবস্থায় বিরাজ করছে। 25% বাণিজ্য হচ্ছে না। মূলত আবাসন শিল্প মন্দা থাকায় আমাদের পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক হয়েছে। বাংলাদেশ গ্লাস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর হোসেন বলেন, গ্লাস প্রস্তুতকারক শিল্প এখন কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ এটার কোনো নিত্য পণ্য নয়। যখন মানুষ ফ্ল্যাট বা বাড়ি বানাবেন তখন কিনবেন গ্লাস, কিন্তু আবাসন ব্যবসা তো নেই, ফলে গ্লাস শিল্প চলবে কীভাবে? বাংলাদেশ এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমাদের খাত পুরো ধ্বংস হয়ে গেছে। আমার নিজের গোডাউনে 60-70 কোটি টাকার পণ্য পড়ে আছে, যেখানে প্রতি মাসে বিক্রি 10 কোটি টাকা, সেখানে এখন কোনো বিক্রি নেই। শিল্প ও আবাসন খাতের সঙ্গে এয়ার কন্ডিশন জড়িত, এসব খাতের মন্দার ঢেউ লেগেছে এয়ার কন্ডিশনিং খাতেও। জানা গেছে আবাসন খাতে করোনা ভাইরাসের প্রভাবে চরম ঝুঁকি অনিশ্চয়তায় পড়েছে 59 লাখ নির্মাণ শ্রমিকের কর্মসংস্থান। আর মহামারী করোনা ভাইরাসের কারণে আবাসন খাত স্থবির, ফলে ব্যাকওয়ার্ড বা লিঙ্কেজ খাতে নেমেছে বিপর্যয়। আবাসন শিল্পের সঙ্গে জড়িত 211 ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প খাত স্থবির। এসব খাতে 2000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ এখন হুমকিতে পড়েছে। ওই 211টি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের মধ্যে রয়েছে 27টি কনস্ট্রাকশন সামগ্রী খাত, 43টি বাথ ও কিচেন ফিটিংস পণ্য সামগ্রী উৎপাদন ও সর্বকারী খাত, আরও আছে 44টি ইলেকট্রিক্যাল, 44টি ফার্নিচার, 18টি সারফেস ফার্নিশিং সহ আরও অনেক ব্যাকওয়ার্ড লিকেজ শিল্প। এসব খাতের মধ্যে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে দেশের সিমেন্ট, রড, স্টিল, রিলোডিং মিলস, সিরামিক, টাইলস, কেমিক্যালস, ইট, বালু, পাথর, রং, পিভিসি পাইপ, উড, গ্লাস, অ্যালুমিনিয়াম, কিচেন ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়াটার হিটার, আয়রন, ফ্লাশিং ইকুইপমেন্টস, বৈদ্যুতিক সাফ, এয়ার কুলার, বিল্ডিং ইনস্টলেশন, গ্লাস ডোর, টিম্বার, ইলেকট্রিক্যাল, সিকিউরিটি ডোর, বিল্ডিং সেফটি, মোজাইকের বিভিন্ন পণ্য, বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস, কেবল, কাঁচ ও কাঁচ জাতীয় অন্যান্য পণ্য, পাথর জাতীয় পণ্য, লৌহ জাতীয় বিভিন্ন অন্য আসবাবপত্র ও কাঠজাত বিভিন্ন পণ্য, প্লাইট, কেবল, বৈদ্যুতিক ফিটিংস, অন্যান্য সামগ্রী, নির্মাণ কাজের যন্ত্রপাতি, আঠা জাতীয় ও বিভিন্ন পণ্য, স্টিলজাত পণ্য, অ্যালুমিনিয়াম খাতের ফিটিংস ও জাতীয় অন্যান্য পণ্য ও পাথরজাত পণ্য জাতীয় বিভিন্ন পণ্য, আসবাবপত্র কাঠজাত বিভিন্ন পণ্য, ফ্লাইট, কেবল, বৈদ্যুতিক বিভিন্ন পণ্য, স্টিলজাত পণ্য, অ্যালুমিনিয়াম খাতের মতো 211টি ব্যাকওয়ার্ড লিঙ্কের সহযোগী শিল্প। করোনা ভাইরাসের প্রভাবে আবাসন খাতে হুমকিতে পড়ায় বিপর্যয় নেমেছে এসব ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পে। এসব খাতের উদ্যোক্তারা বলেছেন, আবাসন খাত সচল হলে ঘুরে দাঁড়াবে লিঙ্কেজ শিল্প। এছাড়াও আবাসন কোম্পানিগুলোতে 20,000 নির্মাণ কাজ ব্যবস্থাপক, 10,000 ডিপ্লোমা প্রকৌশলী, 3,000 স্নাতক প্রকৌশলী এবং প্রায় 500 স্থপতি নিয়োজিত আছেন। 59 লাখ নির্মাণ শ্রমিকের কর্মসংস্থান ও 211টি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প খাত বাঁচিয়ে রাখতে সরকারের চলমান উন্নয়ন প্রকল্প সচল রাখা এবং আবাসন খাতে নীতি সহায়তা প্রদানে সরকারের জোরদার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বিসিএমএর সভাপতি মোহাম্মদ আলমগীর কবির বলেন, উন্নয়ন প্রকল্পের টাকা কাটছাট হলে সিমেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই উন্নয়ন প্রকল্পগুলো চলমান রাখা হোক, অন্যথায় সিমেন্ট শিল্পে 20,000 কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন বলেন, আমরা বেশ খারাপ অবস্থায় আছি, কারণ অর্থনীতিতে টাকার সরবরাহ নেই, ব্যাঙ্কগুলো টাকার সরবরাহে অনীহা প্রকাশ করছে। এখন সরকারের উচিত ব্যাঙ্কগুলোর উপর নজরদারি বাড়ানো। করোনা ভাইরাসের কারণে আগামী বাজেট সামনে রেখে সম্প্রতি
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে দেওয়া পত্রে আবাসন শিল্পের বিনিয়োগকারীদের মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের অনুরোধ জানিয়েছেন রিহাব। সংগঠনটি বলছে, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনের সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় 15%। বর্তমানে এই শিল্প একেবারে স্থবির হয়ে পড়েছে। নির্মাণ খাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবাসন শিল্পের 35 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। রিহাব বলছে, আবাসন প্রতিষ্ঠানগুলো সাধারণ ক্রেতাদের কিস্তির উপর ভিত্তি করে তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন। অধিকাংশ ডেভেলপারের সঙ্গে তফসিলি ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটালের সুযোগ সুবিধা নেই। তারা নিজ নিজ বিনিয়োগ এবং ক্রেতার কিস্তির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনার প্রভাবের কারণে ক্রেতারা কোনো কিস্তি দিচ্ছে না। ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা না থাকার কারণে ডেভেলপাররা গভীর সংকটে পড়েছে। অফিস পরিচালনা, নির্মাণ কাজ এবং দৈনন্দিন জীবনের সুদূর প্রসারী প্রভাব পড়েছে। এমন অবস্থায় সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে বরাদ্দ প্রদানের অনুরোধ জানিয়েছে রিহাব। জানা গেছে, করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে কাজ না থাকায় জীবনযাপনের চরম অনিশ্চয়তায় ভুগছেন সারা দেশের প্রায় 59 লাখ নির্মাণ শ্রমিক। দেশের অবকাঠামো নির্মাণকারী কনস্ট্রাকশন প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে প্রায় 26,500 কোটি টাকা। এক্ষেত্রে প্রায় 35 লাখ শ্রমিকের ভবিষ্যৎ এখন অজানা। আছে ছাঁটাই, চাকরি হারানোর ও বেকারত্বের সংখ্যা। আবার আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রায় 25 লাখ শ্রমিক এখন কর্মহীন। এই খাতে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা উদ্যোক্তাদের। কবে নাগাদ এই পরিস্থিতিকে উত্তরণ ঘটবে তা ভেবে পাচ্ছেন না উদ্যোক্তারা। এ অবস্থায় আবাসন খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারকে নীতি সহায়তা চান তারা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।